আমার কিন্তু খুব মজাই লেগেছে তোমাদের কেমন লেগেছে জানি না। আজ বৃহস্পতিবার সকালে ক্যাপ্টেন খান ছবি শুটিং এ পুরান ঢাকা যাচ্ছিলেন চিত্রনায়ক সাকিব খান মতিঝিল শাপলা চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখে গাড়ি থামান তিনি এরপর শিক্ষার্থীরা সাকিব খানকে দেখে ছুটে আসেন। খান তার গাড়ির জানালা খুলে দেন এ সময় শিক্ষার্থীরা তার গাড়ির কাগজপত্র যাচাই করছিল সবকিছু ঠিকঠাক পেয়ে সাকিব খানকে তারা ধন্যবাদ দিয়েছে এরপর সাকিব খান শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন সাকিব খান বলেন আন্দোলন যৌক্তিক এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন সাকিব গণমাধ্যমকে বলেন শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে ভিজে শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করছে এটা বেশ ইতিবাচক শুটিং এর কস্টিউম পরা না থাকতে আমি শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমে যেতাম সাকিব খান বলেন আজকে যে কোমলমতি শিক্ষার্থীরা দাবি আদায় রাস্তায় নেমেছে সেটা আমাদের বড়দের করা দরকার ছিল কিন্তু শিক্ষার্থীরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা ব্যর্থ হয়েছি বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বিভিন্ন গাড়ি লাইসেন্স দেখছে তারপর গাড়ি ছাড়ছে শৃঙ্খলাবদ্ধভাবে চলাচলে সহায়তা করছে কি সুন্দর দৃশ্য দেখে আমি সত্যি আবেগ প্রবণ হয়ে পড়েছি সাকিব আরো বলেন আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিষয়টি দেখছেন আমরা তার উপর আস্থা রাখি এই নৈরাজ্য সৃষ্টিকারী ঘাতকদের শাস্তি দিয়ে এই অরাজকতা দূর করবেন আমি আশু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি সত্যি আমাদের প্রধানমন্ত্রী অনেক ব্যাপারেই অনেক বেশি সচেতন তিনি চান আসলে বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকুক কিন্তু পরিবহন সেক্টরে এত বেশি দুর্নীতি এত বেশি সমস্যা আছে যেটা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর নয় কারণ তিনি যখন রাস্তা দিয়ে চলাফেরা করেন তখন তো আসলে রাস্তাঘাট পাকা করে দেওয়া হয় ঘন্টা দুয়েক আগে থেকেই তাই মানুষের এই ভোগান্তির ব্যাপারটা হয়তো প্রধানমন্ত্রী নিজে বুঝতে পারেন না সত্যি জনগণ খুব কষ্টে আছে উল্লেখ্য সাকিব খান অভিনীত কলকাতার সাকিব অভিনীত ক্যাপ্টেন খান ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বর্তমানে তিনি এই ছবিটি শেষ পর্যায়ে কাজ করছেন আমার চ্যানেলটি আপনাদের যাতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ